ভারতের জামনগর রীতিমতো চাঁদের হাট। কে নেই সেখানে? রিহানা থেকে শুরু করে জাকারবার্গ, কারিনা কাপুর থেকে দীপিকা, শাহরুখ খান সহ বহু তারকাদের ছটা। হবেই না বা কেন? কারণ বাজছে আম্বানি পরিবারের বিয়ের সানাই। রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং বলে কথা। মুকেশ আম্বানির কথা আমরা সবাই জানি, কিন্তু তার পুত্রবধূ হতে যাওয়া রাধিকা মার্চেন্টকে কি চিনি? রাধিকা মার্চেন্ট হলেন একনোর হেলথ কেয়ারের সিইও বীরেন মার্চেন্টের ছোট মেয়ে। ভারতের ফার্মাসিউটিক্যাল শিল্পের টাইকুন হিসেবে পরিচিত বীরেন 2002 সালে তিনি ফার্মাসিউটিক্যাল প্রস্তুতকারক কোম্পানি অ্যাঙ্কর হেলথ কেয়ার প্রতিষ্ঠা করেন। রিলায়েন্স সাম্রাজ্যের একজন যুবরানী হতে চলেছে যে সুন্দরী, তার যোগ্যতাও কিন্তু কোনো অংশে কম নয়। 1994 সালের 18 ডিসেম্বর জন্ম হয়েছে রাধিকার। বিজনেস টাইকুন মুকেশ আম্বানির এই হবু পুত্রবধূ ক্যাথিড্রাল এবং জন কোনন স্কুল থেকে পড়াশোনা করেছেন। এরপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন বিডি সুমানি আন্তর্জাতিক স্কুল থেকে। 2017 সালে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে গ্রাজুয়েশন শেষ করেন। বিশ্ববিদ্যালয়ে থাকার সময় রাধিকা মুম্বাইয়ের সিডার কনসালটেশন সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ইন্টার্ন করেছেন। এছাড়া বিলাসবহুল রিয়েল এস্টেট কোম্পানি ইস্প্রভাতেও কাজ করেছেন তিনি। হবু শাশুড়ি নীতা আম্বানির মতোই নাচে পটীয়সী রাধিকা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী রাধিকা বর্তমানে অ্যাঙ্কর হেলথ কেয়ারের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ক্লাসিক্যাল নাচে পারদর্শী। শ্রী নিভা আর্টস ডান্স একাডেমিতে প্রায় 8 বছর ভরতনাট্যম শিখেছেন তিনি। অনন্ত আম্বানির মতোই নজর কাড়া লাইফস্টাইল রাধিকা মার্চেন্টের। গাড়ির কালেকশনে আম্বানির পরিবারের সব থেকে ছোট ছেলেকে টেক্কা দিচ্ছেন তিনি। সেরা বিলাসবহুল গাড়ি রয়েছে রাধিকা মার্চেন্টের কাছে। গ্যারেজ আলোকিত করে তুলেছে বেন্টলের নামি দামি গাড়ি। এদিকে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি তাদের সুন্দরী পুত্রবধূকে ভালোবেসে 3,78,00,000 টাকা মূল্যের বিলাসবহুল বেন্টলে কন্টিনেন্টাল জিটি উপহার দেন। তবে রাধিকা মার্চেন্টের গ্যারেজে আরও একটি বেন্টলে রয়েছে, ওই গাড়ির নাম বেন্টলে বেন্টেগা। এছাড়া রাধিকার গ্যারেজ আলোকিত করেছে রোলস রয়েস ফ্যান্টম, রোলস রয়েস কুলিগান সহ আরও দামি দামি সব গাড়ি। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট দুজনেই বাল্যবন্ধু। 2018 সালে প্রথম তাদের দুজনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে ভারতে গুঞ্জন ছড়িয়ে পড়ে। অলিভ গ্রিন রঙের একই ধরনের পোশাকে দুজনকে সেখানে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ওই বছর এবং 2019 সালে আম্বানি পরিবারের বিয়েতে প্রচারের আলোয় আসেন রাধিকা। নীতা আম্বানির ছেলের ঘরের নাতির জন্মদিনের অনুষ্ঠানেও জামনগরের খামার বাড়িতে হবু শাশুড়ির হাত ধরা ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে মেতে রয়েছে গোটা ভারত। তবে শুধু ভারত নয়, দেশটির মানচিত্র পেরিয়ে তাদের বিশেষ দিনে সামিল হচ্ছেন আন্তর্জাতিক গণ্যমান্য ব্যক্তিত্বরাও। তাই আম্বানি পরিবারের উৎসবে তারকাদের চোখ ধাঁধানো সাজ বরাবরই দখল করছে দেশ বিদেশের খবরের শিরোনাম।